আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো। সো ইউটিউব লাইভে আজকে তোমাদের আমি একটা জিনিস শেখাবো, সেটা হচ্ছে ম্যাথমেটিক্সের অপশন টেস্ট। সো তুমি অনেক অ্যাডমিশন প্রশ্ন দেখা যায় যে তোমাদের আসে যে বাই চান্স প্রশ্নগুলো অনেক বড় থাকে, যেগুলো অ্যান্সার করে অনেক বেশি সমস্যা হয়। সো তুমি তখন কী করবা, জাস্ট অপশনটা টেস্ট করবা, তাহলেই দেখবা যে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করে তুমি ম্যাথটা করে ফেলতে পারবা। সো আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য যারা অ্যাডমিশন একটু ফাঁকি দিতে চাও বা অ্যাডমিশনে ভালো করতে চাও, বড় ম্যাথগুলোকে খুব অল্প সময়ের মধ্যে সলভ করতে চাও। সো যারা ভিডিও প্রথম থেকে দেখতেছো বা যে ভিডিওটা প্রথমে দেখতেছো, তারা এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলো এবং তোমরা লাইক দিতে ভুলবা না। ওকে, সো আমি টেকনিকটাই চলে আসি যে টেকনিকটা আসলে কী। দেখো, অপশন টেস্ট নিয়ে আমরা আলোচনা করবো। অপশন টেস্ট সো একটু চিন্তা করো, অপশন টেস্ট ধরো তোমার একটা ম্যাট্রিক্স আসছে, ম্যাট্রিক্সের ক্ষেত্রে এই প্রবলেমটা অনেক বড় বড় ম্যাট্রিক্স তুমি ইজিলি সলভ করতে পারবা। সো কুইকলি এটা একটু দেখে ফেলো। ধরো তোমার একটা ম্যাট্রিক্স আসছে, অনেক বড় একটা ম্যাট্রিক্স, এরকম এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার এরকম বড় একটা ম্যাট্রিক্স যদি আসে, দেখো ম্যাট্রিক্সটা মনে হচ্ছে ম্যাট্রিক্সটা অনেক বড় হবে। তারপরে যদি আসে, ধরো তোমার এখানে জেড কিউব এক্স ওয়াই জেড স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই কিউব জেড কিউব। সো এই ম্যাট্রিক্সটা দেখে বোঝা যাচ্ছে ম্যাট্রিক্সটা অনেক বড় অ্যান্সার আসবে, বা এই ম্যাট্রিক্সটা যখন তুমি সলভ করবে অনেক টাইম তোমার লাগবে, তোমার মাথায় টেকনিক খাটাতে হবে, জিরো বানাতে হবে, জিরো বানিয়ে কাটতে হবে, ছোট করতে হবে। সো এত কিছু যখন অ্যাডমিশনের ক্ষেত্রে তুমি করতে যাবা তখন তুমি হ্যাং হয়ে যাবা, এই ম্যাথটা করতে তোমার অনেকটা টাইম নষ্ট হবে। সো তুমি কি করবা, অপশন টেস্ট করবা। সো অপশন টেস্টটা তুমি করতে পারো, এই ম্যাথটাতে তুমি খুব ইজিলি নাম্বারটা নিজের করে নিতে পারবা। সো আমি চলে আসি এটার অপশন টেস্টের সিস্টেমে। এরকম আসলো ফোর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড কিউব, কোয়ার নাম্বার আসলো ধরো এক্স কিউব ওয়াই কিউব জেড প্লাস ওয়ান ফোর জেড স্কোয়ার প্লাস এক্স কিউব অফ ওয়াই ফোর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড কিউব প্লাস নাইন। ধরো এরকম তোমার অ্যান্সারটার অ্যান্সারটার অপশনগুলো দেওয়া আছে। আমি জাস্ট একটু লিখে আমি টেকনিকটা দেখাবো তোমাদেরকে, এটা কিন্তু অ্যান্সার না, আমি জাস্ট টেকনিকটা দেখানোর জন্য এই জিনিসটা করতেছি। সো এইটাকে যখন তুমি অপশন টেস্ট করবা তখন তুমি কীভাবে করবা, ফিজিক্সের ক্ষেত্রে অনেক বড় বড় ম্যাথ তুমি অপশন টেস্ট দিয়ে অ্যান্সার সলভ করতে পারবা। সো অপশন টেস্টের ক্ষেত্রে তুমি কী করবা একটু চিন্তা করো। তুমি একটা জিনিস করবা, এখানে ধরে নিবা এক্স ইকুয়াল টু ওয়ান, ওয়াই ইকুয়াল টু টু, অ্যান্ড জেড ইকুয়াল টু থ্রি। তুমি এই জিনিসটা ধরে নিবা এক্স ইকুয়াল টু ওয়ান, ওয়াই ইকুয়াল টু টু, অ্যান্ড জেড ইকুয়াল টু থ্রি। যখন তুমি এই জিনিসটা ধরে নিবা তখন এই মানটা এখানে বসায় দিলে তুমি পুরো নাম্বারের একটা ম্যাট্রিক্স পেয়ে যাবা, যেটা তুমি ক্যালকুলেটার দিয়ে ইজিলি সলভ করতে পারবা। শুধু ক্যালকুলেটার না, বা তুমি এই মানগুলো যদি ক্যালকুলেটারে বসায় দিয়ে দিতে পারো তাহলে তুমি ম্যাট্রিক্সটা এক লাইনে সলভ করে ফেলতে পারবা। জাস্ট মাত্র তুমি এক মিনিটও তোমার লাগবে না এই ম্যাট্রিক্সটা সলভ করতে। ওকে, তুমি চিন্তা করো, এটা হাতে বসাই দিলে এটা আসে ওয়ান স্কোয়ার ওয়ান অ্যান্ড টু স্কোয়ার ফোর, তাহলে আসবে তোমার এখানে হচ্ছে ফাইভ, তাহলে এখানে আসবে কত ফাইভ, এটা আসবে জেড জেড ইকুয়াল টু থ্রি, তাহলে টোয়েন্টি নাইন এটা আসবে। আর ওখানে হচ্ছে তোমার এক্স কিউব তাহলে ওয়ান, ওয়াই ওয়ান টু, তাহলে এখানে আসবে টু নাইন, এক্স এর মান ওয়ান, তাহলে নাইন নাইন ইলেভেন। দেখো, সো এরকম মানটা চলে আসবে, এরকম ভাবে তুমি সবটার মানটি করতে পারবা। ধরো এটা আসবে জেড কিউব, জেড কিউবের মান আসবে হচ্ছে থ্রি, তাহলে টোয়েন্টি সেভেন, তুমি আসবে কত টোয়েন্টি সেভেন, এখানে এক্স এর মান আসবে ওয়ান, ওয়াই এর মান টু, তাহলে আসবে আলটিমেটলি টু, এখানে তোমার এক্স স্কোয়ার এর মান আসবে হচ্ছে ওয়ান, এবং হচ্ছে তোমার জেড ওয়াই স্কোয়ার এর মান আসবে টু, তাহলে আলটিমেটলি আসলে কত থ্রি। সো এরকম করে তুমি পুরোটাই কিন্তু করে ফেলতে পারবা। এখানে তাহলে এটা আসবে চার পাঁচ, এটা হচ্ছে তোমার ফাইভ। সো এরকম করে তুমি অ্যান্সারটা করে ফেলতে পারবে। ধরো এখানে আসলো নাইন টু ওয়ান, পুরোপুরি এই ম্যাট্রিক্সটাকে যদি এখন তুমি করতে চাও
করতে চাও তাহলে কি করবা? জাস্ট তুমি এই ম্যাট্রিক্সটাকে সলভ যদি করো ক্যালকুলেটর ইউজ করার পরে, ধরো তোমার মান আসলো হচ্ছে 99, তোমার মান আসলো কত? 99, তোমার অ্যান্সার আসলো 99, তখন তুমি কি করবা? এই ওইখানেও তুমি অপশনগুলো বসাবা, জেড এর মান, এক্স এর মান, ওয়াই এর মান বসায়, ধরো কোনটা 99, ধরো এইটা আসলো 99, এটা 99, তখন তুমি অ্যান্সার দিবা এটা, তোমার অ্যান্সার আসবে এটা। তুমি জাস্ট এক্স ইকুয়াল টু 1, ওয়াই ইকুয়াল টু 2, এন্ড জেড ইকুয়াল টু 3 ধরে তুমি একটা পুরোপুরি ম্যাট্রিক্সকে সলভ করতে পারবা। সো এটাই হচ্ছে তোমার টেকনিক, অপশন টেস্টের টেকনিক। এইটা যদি অ্যাপ্লাই করো তাহলে ইনশাল্লাহ তোমাদের কোনো প্রবলেম হবে না, যে কোনো বড় বড় ম্যাট্রিক্সের ক্ষেত্রে তুমি ইজিলি সলভ করতে পারবা। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।